কেটিভি অরিজিনালস। কলকাতায় চলছে ফরাসি চলচ্চিত্র উৎসব। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত হয় ফরাসি ছবির উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন হবে। অনিল কাপুরের হাত ধরে এই উৎসবের শুভ সূচনা হয়। আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত কল্লোলিনীর বুকে চলবে এই উৎসব। ফরাসি ছবির উৎসবে এসে কি বললেন জলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত দেখুন। খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে সিনেমা উৎসবের এই অসাধারণ আয়োজনকে আমি আমি কুর্নিশ জানাই, কারণ ফ্রেন্ডস সিনেমা বিশ্বের একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা জুড়ে আছে এবং সেখানকার সিনেমার যদি মানে একটা ডেবিউ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় তাহলে সেটা নাথিং লাইক ইট। মানে এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা যে মানে ফরাসি সিনেমা, ফরাসি ভাষার সিনেমা আমরা এখানে এত সুন্দরভাবে দেখতে পাবো এবং আলিয়াস ফ্রান্সের এই পুরো মানে এই উদ্যোগটা, মানে আলিয়াস ফ্রান্সের সবসময় ছিল এবং ছোটোবেলা থেকে আমরা তার রেশ পেয়েছি, কিন্তু এই যে এখন সিনেমার উদ্যোগ নেওয়া হচ্ছে, এর আগেও সিনেমা দেখানো হচ্ছে কিন্তু এরকম ফেস্টিভ্যালের মতো করে এবং এত সুন্দর করে সেলিব্রেট করে এবং আমাদের প্রিয় প্রেক্ষাগৃহ নন্দনে এটাকে সেলিব্রেট করে, আমার মনে হয় এটা একটা দারুণ মানে বিষয় এবং আই এম ভেরি হ্যাপি ফর দিস। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ক চট্টোপাধ্যায়, রিপোর্ট কলকাতা টিভি।